মাতুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালুর মাঠে প্রফেসর ডাক্তার হাসান মোহাম্মদ খান স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উস্তাকারবাড়ি স্পোর্টিং ক্লাব ও জুবাইদাবাড়ি স্পোর্টিং ক্লাব নামের দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন। আয়োজনে খেলার পাশাপাশি পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলায় উস্তাকারবাড়ি স্পোর্টিং ক্লাব একটি গোল করে জুবাইদাবাড়ি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয় অর্জন করেন। বিজয়ী দল হিসেবে উস্তাকারবাড়ি স্পোর্টিং ক্লাবকে 100 সিসি মোটরসাইকেল এবং রানার আপ হিসেবে জুবাইদাবাড়ি স্পোর্টিং ক্লাবকে 32 ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। এ সময় তিনি বলেন, খেলাই শক্তি, খেলাই বল, চল রে সবাই মাঠে চল। আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকায় আপনাদের ভোটের মাধ্যমে এমপি হয়েছি। আমাকে মহান জাতীয় সংসদে আপনারা ভোটের মাধ্যমে নিয়ে গেছেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। আমার প্রিয় এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর রাশেদ মোহাম্মদ খান। টুর্নামেন্টটি আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। খেলার এই আয়োজনে এলাকার সর্বস্তরের জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।